नमस्कार बंधुरा, आज के आरेकटी विशेष गुरुत्वपूर्ण जिनिस निये आलोचना करब। सेटी होच्छे आमरा जखन गान बाजाबो जखन, अर्थात जदि आमि काउके असिस्ट करी, कोनो गायकेर साथे आमि गान बाजाबो, तखन अवश्यई आमाके मने राखते हबे आमार बजना जान गायक गलार ऊर्धे, गायक जो भयसर लेवल तर ऊर्धे ना चले जाए। अवश्य जख प्रफेशनल गायक म्यूजिक जो तार संगे बजे तो अवश्य कम्पोज करा थे, किंतु तार बाहरे कखो कखो कि स्टेज परफॉर्मेंस किछु घर अनुष्ठान को समय जमायते हमें किछु परफॉर्मेंस करे थाकी। वायलिनटा हच्छे एकजन गायकेर सपोर्टिंग म्यूजिकल इन्स्ट्रुमेंट, अर्थात गायक के असिस्ट करबे बा सपोर्ट करबे तार मोशन के, तार गायकेर भंगीटाके आरो एकटु सुंदर करबे। सेक्षेत्रे वायलिन जदि जोरे बेजे उठे बा खूब कर्कश भावे शब्द करे ताहले सेटा श्रुतिमधुर हय ना। তাই হুবহু গায়ককে ফলো করতে হবে, অর্থাৎ যখন কোনো গায়ক, বিশেষ করে আমাদের বাঙালি গায়করা যখন গান বা রাগ সঙ্গীতের কোনো গানে যদি রাগ সঙ্গীত মিক্স থাকে, তখন দেখা যায় গায়ক গানটা শুরু করার আগে একবার গলা ছেদে নেন, অর্থাৎ গলাটাকে তিনি তার স্কিলের সঙ্গে একবার ম্যাচ করে কিছুটা আলাপ করে নেন, তারপরে তিনি গানটা শুরু করেন। তো সেই যে ইম্পর্টেন্ট একটা ভূমিকা, সেই ভূমিকাটার সময় ভায়োলিনের একটা বিশেষ অংশ, বিশেষ পার্ট রয়েছে, বিশেষ একটা ভূমিকা রয়েছে। সেই ভূমিকাটা কেমন? যেমন ধরুন এখানে এখানে আমার ভায়োলিনটা সা টিউন করা আছে ডিতে। তো আমি যদি মনে করি যে একজন গায়ক আছেন যিনি গান গাইবেন, ওনার স্কেল হচ্ছে ডি, এবং উনি খুব সফট একটা মেলোডি গাইবেন, ধরা যাক কোনো একটা ভজন হোক বা কোনো একটা প্রার্থনা পর্যায়ের কোনো গান হোক, তো সেক্ষেত্রে তিনি যখন কানে মুখটা, অর্থাৎ তিনি যখন তার আলাপটা শুরু করবেন, সে আলাপের সময় আমাদের ওনার মতোই আমাকে বাজাতে হবে। অর্থাৎ কি না, গানের যে প্রথম শর্টটি, যে টানটি থাকবে, সেই টানের সঙ্গে সঙ্গে ভায়োলিনটা যখন প্রবেশ করবে খুব সূক্ষ্মভাবে, এবং গায়কের যখন গানের প্রথম লাইনটা শেষ হয়ে যাবে, ঠিক তার সঙ্গে সঙ্গে ভায়োলিনটাকে সঙ্গত করতে হবে, এবং সেটা হবে একেবারেই হুবহু তার গলার সঙ্গে ম্যাচিং করে, এবং তার গানের শেষ পর্যায়ে, শেষের দিকে, শেষের অংশ হিসেবে। তা আমি একটা একটা ভজনের একটা মুখের একটা পার্ট প্রথমে একটু গলায় গিয়ে শুনি, তারপরে ওটাকে আমি বাজিয়ে দেখাচ্ছি। যেমন একটি ভজন আছে, এখানে গায়ক যখন গলাটাকে কিছুটা কাজ করে, অর্থাৎ এই যে আ করলেন লাস্টে, এইটাকে আমরা যখন বাজাবো সেইটা আমরা দুটো আঙুল দিয়ে ট্রেল করব। ওই ট্রেলটা এত সফট হবে এবং খুব রিদমটা এত সুন্দর হবে, যেন মনে হবে গায়কের গলার যে কাজটা ছিল, ভাইব্রেশনটা ছিল, ঠিক সেই ভাইব্রেশনটা এখানে হবে। এরকম অর্থাৎ গায়ক যখন আ এই বলাটা শেষ করবে, তারপরে আমি এই টানটা দিয়ে এই যে আমি দুটো আঙুল দিয়ে এই ট্রেল করলাম। ট্রেল সম্বন্ধে আপনাদের আর একটা ভিডিওতে আমি বলেছি,
তো এই কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই গায়ক একটা ইন্সপিরেশন পাবে, তার শরীরের একটা আলাদা, গানে একটা আলাদা মেজাজ আসবে। তারপরে হচ্ছে দ্বিতীয় অঙ্গ হচ্ছে ভাইব্রেশন। তো ভাইব্রেশন যখন করবো আমরা, অবশ্যই লাস্ট নোটটাকে গিয়ে যখন থামবো সেইখানে ভাইব্রেশন হবে। ভাইব্রেশনটা বলতে হচ্ছে আমার আঙুলের ডগা, আমি যেই পর্দাটা বাজাচ্ছি সেই পর্দাটায়, সেই পর্দার ওইখানে যখন আঙুলটা থামছে, আঙুলের ডগাটা শুধু একরকম করে কাঁপবে, অর্থাৎ এটা নরম থাকবে, খুব নরম থাকবে, এবং আঙুলটা এখানে এসে অর্থাৎ এরকমভাবে যখন আঙুলটা বলবে, আঙুলের ডগাটা শুধু এরকমভাবে কম্পন হবে। ধরুন রে, এখানে রে, আবার এখানে গা, আবার এখানে মা, এই যে কম্পনটা, অর্থাৎ আমি আঙুলটাকে কিন্তু নরম করে রাখবো, ডগাটা শুধু এরকম কাঁপবে, এই যে ডগাটা শুধু কাঁপবে। তো এইভাবে আমরা ভাইব্রেশন সৃষ্টি করব। আমরা অনেক সময় খেয়াল করেছি যে পাশ্চাত্য সঙ্গীতে বিশেষ করে ভাইব্রেশনটা খুব ওরা বেশি গুরুত্ব দেন। ভাইব্রেশনের ক্ষেত্রে ওরা কী করেন, এই ভাইব্রেশনটাকে আমরা গানের মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে আরও সুন্দর শ্রুতিমধুর হবে। ধরুন ভজন গানটাই আমি একটুখানি গেয়ে আবার ওটা বাজে, ওই ওই ভজনটার মধ্যেই ভাইব্রেশনটা কীভাবে হচ্ছে আমরা সেটা দেখতে পাব। এই যে আমরা যখন গানটা শেষ করলাম, দয়ালো নাথ নাথ বললাম, নাথের পরে যেটা আমাকে বাজনার মধ্যে সেই নাথের ওইখানটা এনে আমার স্বরটাকে কাঁপাতে হবে, তো তখন আমার এই আঙুল ব্যবহার করতে হবে একটা আঙুল, এবং সেই আঙুলটা খুব সফট করে নাড়া, এভাবে নাড়াতে হবে।
এইভাবে আমাদের গান বাজানো সুন্দর করে আঙুল চালানো শিখতে হবে এবং বোটাকে চালানো শিখতে হবে। তা আশা করি এতে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। পরবর্তীতে আমরা আবার কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আসলে এই পর্যন্ত নমস্কার।